দেখুন, সৌদি বাদশার উচিত মুসলমানদের ঐক্যের জন্য কাজ করা। এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান প্রতিজ্ঞা করেছেন উপসাগরীয় আঞ্চলিক সংকট নিরসনে কাতারের পাশে থেকে নিজের ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের কাতারি ভাইদের একা ছাড়ব না। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নিজেদের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে ইফতার শেষে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেছেন, কাতারকে একঘরে করে দিয়ে আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব নয়। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরব সহ বাকি দেশগুলোকে তিনি অনুরোধ জানান। সৌদি সরকারের প্রতি একটি বিশেষ অনুরোধও জানিয়েছে এরদোগান। তিনি বলেন, আপনারা উপসাগর অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। আমরা আপনাদের পবিত্র স্থানগুলোর রক্ষক বলে ডাকি, তাই আপনাদের ওই বিশেষভাবে ভ্রাতৃত্বের পক্ষে কাজ করা উচিত, শত্রুতার পক্ষে নয়। আপনাদের কাজ করতে হবে ভাইদের এক করার জন্য। এটাই আমরা সৌদি পবিত্র মসজিদ সমের অভিভাবকের কাছে আশা করি। কাতারকে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের ধারাবাহিকতা ইয়েমেন ও মালদ্বীপ, কাতারের 49 ব্যক্তি ও 12টি দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম 4টি দেশ সরাসরি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ আনে। জঙ্গিবাদে কাতারের সম্পৃক্ততার ব্যাপারে এরদোগান বলেন, এমন কোনো কিছু ঘটেনি, আমি ওই সংগঠনগুলো সম্পর্কে জানি। দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।